সুনামগঞ্জে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। বসতবাড়ি থেকে বন্যার পানি নামার পর কলেরা, ডায়রিয়া, আমাশয়, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর ভিড়। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের তথ্য ছবিতে দেখব, বেস্ট রিপোর্ট। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয় সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা, ডুবে যায় জেলার 80%-এরও বেশি এলাকা। ভয়াবহ বন্যায় ঘরে থাকা ধান, চাল, গৃহপালিত পশু, সবজি, পুকুরের মাছ সবই ভেসে গেছে। উঁচু এলাকা থেকে পানি কমলেও নিচু এলাকা এখনও পানির নিচে। উঁচু এলাকায় পানি কমার পর জেলা জুড়ে পানিবাহিত রোগবালাই ছড়িয়ে আরেক বিপর্যয়ের মুখোমুখি সুনামগঞ্জের মানুষ। ঘরবাড়ি ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েও রক্ষা হচ্ছে না পানিবাহিত এসব রোগ থেকে। প্রতিদিনই আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য বিভাগের 120টি টিম ঘরে ঘরে গিয়ে সচেতনতার কাজ করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। 123টা মেডিকেল টিম ওয়ার্কিং আছে, হাওড়ে বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে, তারা গিয়ে মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছে, পানি বিশুদ্ধ করুন ট্যাবলেট দিচ্ছে, কিছু অগ্রিম কিছু ওয়ারেস স্যালাইন তাদেরকে দিয়ে আসছে, যাতে কারো যদি পাতলা পায়খানা হয়ে যায় খাবার স্যালাইনটা খেয়ে খেয়ে যেন ডাক্তারের সহায়তা হতে পারে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।